জমিতে জলসেচের ব্যবস্থা করতে হবে, এ সমস্ত জায়গায় পানীয় জলের সংকট রয়েছে, সে সমস্ত তাকে পশ্চিম জেলা শাসনের স্বার্থবাদ দাবি দেওয়া, সমস্ত ভূমিহীন আবেদন করেছে তাদের ভূমি বন্দোবস্তের ব্যবস্থা করতে হবে, গৃহহীনদের বাসগৃহ ব্যবস্থা করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী একত্রিশে অগস্ট পর্যন্ত সারা রাজ্যে প্রতিটি জেলা হেডকোয়ার্টারের মধ্যে সাধ্যবা দাবির ভিত্তিতে গণ ডেপুটেশন সংগঠিত করা হবে। এবং দাবিগুলির মধ্যে প্রথম হচ্ছে 340 টাকা, একাতে 340 টাকা মজুরি, 250 দিনের কাজ এবং ভাতা, সামাজিক ভাতার পরিমাণ 2000 টাকা করতে হবে। তিন নম্বর হচ্ছে কৃষিকাজ, কৃষি জমিতে ফসল করার জন্য সেচের বন্দোবস্ত করতে হবে এবং পানীয় জল বিদ্যুৎ যেভাবে এখন ঘাটতি চলছে তা যাতে না থাকে এবং পূরণ হয় সেদিকে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং এই যে ডিমান্ডগুলি, এই ডিমান্ডগুলি কিন্তু আমাদের ডিমান্ড নয়, যেগুলি তাদের ভীষণ ডকুমেন্টসে কথাগুলি উল্লেখ আছিল, তার ভিত্তিতে আমরা এই আন্দোলনটা সংগঠিত করছি। আগে ডিএম এর কাছে যাবো, সাধ্যবা দাবি কফি দিয়ে দেওয়া হয়েছে তো সবাই, আমার বাবুল ভদ্র।